बोले जय जय श्री राधेश। এদিকে দৈবকী আঠবা গর্বে কে এসেছেন আমার ঠাকুর তিনি দৈবকের আঠবা গর্বের সময়। মায়েরা জানেন ওই কালকুটির ভিতরে দৈবকের থেকে এমন জ্যোতি প্রকাশ হচ্ছে যে অন্ধকারের ঘর আজকের আলোতে পরিপূর্ণ হয়েছে। মাইয়া ঠাকুরের জন্ম কোন দিনে হয়েছিল কে জানে, কে জানে? যদি জানেন তা একটু হাত তোলেন। হাত তুলতে কিসের ভয়? হাত কি কেউ নিয়ে যাবে নাকি? ভালো কথা না যে আমরা ঠাকুরের জন্ম কবে হয়েছে সে কথা জানি, আর যিনি জানেন না কোনো ব্যাপার নেই। আগে বলবো যে কোন দিনে জন্মগ্রহণ করেছে। এমন সময়ে দৈবকের থেকে এত জ্যোতি প্রকাশ হচ্ছে যে ওই কালকুটিরারি ভিতরে সমস্ত জায়গায় আলো আলো হয়ে গিয়েছে। এমন কি জানটা দাঁড়িয়ে পায়রা দাঁড়িয়েছিলেন না, চকিদারি করতেন বসুদেব আর দৈবকে, ওনটাও ওই এমন আলো ছুটছে যে চোখে দেখতে পাচ্ছে না আলোর ভিতরে কে আছে। মাইয়া এমন সময় দুষ্ট কংস মনে মনে চিন্তা করলেন, বাবা যে একবারে গিয়ে দেখে আসি দৈবকের আঠবা গর্ভের সন্তানে আসবে আমার কাল, একবারে গিয়ে দেখে আসি কোন সময় জন্মগ্রহণে করবে, আমি ওকে বধ করব। আমা কংস না ছুটতে ছুটতে এসেছেন ওই কারাঘরের দিকে প্রবেশ করছেন। এমন সময় কারাঘরের ভিতরের দিকে এমন জ্যোতি দুষ্ট কংসের চোখে গিয়ে পড়েছে, কংস কিছুই দেখতে পাচ্ছেন না চোখে, এত জ্যোতি প্রকাশ হচ্ছে। কংস শিখার দিকে ছুটতে ছুটতে পালায়নি করেছেন চলে গিয়েছে। আর এমন সময় আমার ঠাকুরই তিনি আকাশবাণী করছেন, আকাশবাণীতে বসুদেবকে বলছেন, হে বসুদেব আমি যখন জন্মগ্রহণ করব তুমি আমাকে নিয়ে গোকুলে রেখে আসবে নন্দ রাজার বাড়িতে। আরে নন্দ রাজার বাড়িতে যখন যাবে তা দেখবে যশোদার কাছে একটি কন্যা সন্তান এসেছে। হে বসুদেব আমার কৃপায় এই দরজা খুলে যাবে, আমার কৃপায় তোমার হাতে পায়ের ছিকলে খুলে যাবে, তুমি রাত্রে বেলায় আমাকে নিয়ে ওই নন্দ রাজার বাড়িতে যশোদারে পাশে রেখে আসিবে, আর সেখান থেকে ওই কন্যাকে নিয়ে আসিবে। আমা শাস্ত্রে বলছেন যে ঠাকুরে নাকি দর্শনে দিয়েছিলেন তা বসুদেব আর দৈবকে ওই রূপীকে দেখে মোহিত হয়ে গিয়েছে। এমন সময় বসুদেবে বলছেন, প্রভু আপনি যদি এমন রূপে দেখাচ্ছেন তা ঠাকুরে মনে মনে চিন্তা করলেন যদি আমি এই রূপে থাকি, আর বসুদেবে যদি জানতে পারে যে আমি ভগবান তা আমি গোকুলে যেতে পারবো না, তাই নাকি বসুদেবে যা কিছু আকাশবাণীতে শ্রবণে করেছিলেন যে রূপেকে দর্শনে করেছিলেন বাবা সবই কথাই ভুলে গিয়েছে। ও মায়েরা আমার ঠাকুর তিনি কোন দিনে কোন সময়ে কোন রোহিণী নক্ষত্রতে কোন সময়ে জন্মগ্রহণে করেছিলেন আমি সে কথা বলবো, আর যখন এই ঠাকুরের জন্মের কথা বলবো তা সকলে জোরে করে উলুরধ্বনি দেবেন, এখন নয়। আঠমা গর্বে আমার ঠাকুরে তিনি আজকের রোহিণীর গর্বের থেকে জন্মগ্রহণ করছেন। বা ভাদ্রই মাস রোহিণী নক্ষত্রের সময় তিনি বুধবার অষ্টমী তিথি অষ্টমী গর্বে
আমারে ঠাকুরে তিনি আজকের রোহিণীর ঘরে বেরে থেকে কথা পত্র আদি নিয়ে রাতে ১২টারে পরে আমারে ঠাকুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি বলিয়ে জয় জয় শ্রী রাধে পদ্ম আদি নিয়ে চতুর্ভুজ রূপ আমার ভগবানে তিনি আসিয়ে বাবা এদিকে ঠাকুরের তিনি জন্মগ্রহণে করেছেন আর ঠাকুরের কৃপায় নাকি সেখানে একখানা ঝুড়ি ছিল বসুদেবের তিনি ঠাকুরকে ওই ঝুড়ির পরে উঠালেন বাবা ঠাকুরের কৃপায় বসুদেবের হাতে পায়ের চিকলে খুলে গিয়েছে আরে শাস্ত্রে বলছেন যে ওই দরজাও নাকি খুলে গিয়েছিল আজকের বসুদেবের তিনি আবার ঠাকুরকে নিয়ে মস্তকে করে নিয়ে যাচ্ছেন কোথায় ওমা কোথায় যাচ্ছেন ঠাকুরকে নিয়ে মথুরার দিকে গোকুলে যাবে আর যখনই গোকুলে যাবেন এমন সময় নাকি যে নদীর থেকে পার হবে না এমন সময় নদীর ওই যমুনারে জলে উঠালে ফোটালে পড়ছে আমার ঠাকুরের তিনি ওই বসুদেবের মাথার পরে আছে পুষ্প বৃষ্টি হচ্ছে রে ঠাকুরের থেকে দেখে সকলে আনন্দিত হচ্ছে জানে মানে জানারে ধনে সকলে জয় 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 করুন ধন্য ধন্য জয় 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 বিষ্ণু হা সর্বত্র গুহস্য প্রার্থনা আমার সময় এত বৃষ্টি শুরু হয়েছে যে ঠাকুরের মাথার পরে শেষ নাকি নাকি ছায়া দিয়ে আরে জল এমন ভাবে উঠালে ফুটালে করছিল যমুনা মাইয়া তিনি নাকি ঠাকুরের চরণে স্পর্শ ঠাকুর নাকি ওই যমুনায় নিজের চরণকে স্পর্শ দিয়েছিলেন যমুনার উপর।